আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন নতুন একজন অতিথি, এই বিয়াইবো বিয়াইবো করে সেরা মানে আজকে এসে প্রসব করলো মাগিবে রাখান দিয়ে। দেখি তো মামা, এই আপনি আপনি ইয়া করে লাইছে নাকি? তা প্রসব আপনি আপনি করছে কেমনে? সামনে তো মুখটা তাহে, মুখটা আর এ সামনের পাউডি বাইরে তাহে না? মাশাআল্লাহ গুরু অনুযায়ী ঠিক আছে। দেখবাল কয়ে গেলেই চলবো। কৃত্রিম প্রজনন নাকি তো এমনি ইয়া দিয়ে বেরেজ দিয়া কুরবানির সমাজে একটা বেচ্ছিল, এইটা যেটা বেচ্ছিল ওই 1,15,000 টি বেচ্ছি নিটা, এইটা তো একটা সেম এটার মতন কোন আন দিয়ে কমন ইয়া বাফের কালার পাইছে। হারা করে দিন না হানি হ্যাঁ হা কেন পরে যদি আবার যদি না লো বুঝব পানির কুটলাটা বাইরিছে জল জল বাইরি গেছে, জল বাইরিছে না জল না বিলে বাইরিলে বিলে ইয়া বাঁশের পাতা আর চুন বিলে দিবন লাগে। ওট ওট ওখানে হাওয়াইন হাওয়াইন দেখুন উঠবো, ওট ওট উট এ গুরুটা আছে না মু মাসালে দিলে দেখবেন দুধ দিব। ওই জিব্বা যে সাদা জিব্বা সাদা গুরু বেশি ভাগে আমি দেখছি ওইটা দুধ দিয়ে বেশি। ভাই তো মনে দেখছে না না শুনছি নি আইসে জন এমনি জন দাঁড়াইতে না হন নতুন টেকনিকে দাঁড়া করাইব বাছুরে দৌড়লেই দাঁড়াইব। হ্যাঁ আপনি আর রতন ভাই মনে হয় টাইনা বাড়ি করছিলেন আপনি আর শাহিন ভাই রুমান ভাই হারা মিলা টান্না বাড়ি করছিলেন হারা করেন একটু দুধ হয় দিন দাঁড়াইছে সিজা ইয়া সাইরা দে ল্যাং সাইরা দে
উরের কাছে লয়ে যাই মামু যাও সোনামণি আগা আগা উই ওইয়ো পাড়ির সামনে লে যাও 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 দুধ খাও যাও যাও হাই বা হাই বা হাই বা হাই বা হাই বা হাই বা এ ফিচেস তা হই আমি ইয়াত মাতাড়া দরম নি না যা 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 পরে অস্ত অস্ত পরে তো আরো ইয়া লই লইব ওহন দিও ইনক্রিমেন্ট টিকে ফিচাই জায়গা দেখা যায় একবার বাল্যকের বাচ্চার মতন বয়ে রইস আপনি যে বেলা পাইছেন এটা প্রথম গরু এটা ইয়ার থেকে আনছেন বাটফারাতে আনছেন আমরা বাইতে একবারে তিনটা কিনা আনছেন 1,20,000 টাকা দিয়ে আজকে যেন ওই কাডল গাছের বাইন্দা রাখছিলেন আমি চাইনবারে কইতাছি এটা দিয়ে দেখলাম আর তা 8-10 দিন আগে ওই বিয়াই জাগা জাগা আর ওহন পর্যন্ত বিয়াইল না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম